নোয়াখালী সেনবাগে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেছে প্রিন্সিপাল শেখ মুফিজুদ্দিন ফাউন্ডেশন এ উপলক্ষে প্রিন্সিপাল শেখ মুফিজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে সেনবাগ শেখ সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ বদরুল হাসান মামুনের সভাপতিত্বে ও আবু শাকের মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক এ সময় বিশেষ অতিথি ছিলেন কাদরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন মিরু তাহিরপুর তামিরুল উম্মাদ আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হেদায়তল্লা বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক সাবেক ইউপি সদস্য আলী আকাস মেম্বার ব্যবসায়ী আলাউদ্দিন আলো স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জসিম ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ আবদুল্লাহ মাহমুদ ইমতিয়াজ ও প্রিন্সিপাল শেখ মুফিজদ্দিন পরে অতিথিবৃন্দ পঁচিশ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিশ শিক্ষার্থীর মাঝে সিলেবাস ভিত্তিক বই ও তিনশত গাছের চারা বিতরণ করেন সবশেষে অতিথিরা মাদ্রাসার আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন